স্যার, স্যার বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি যদি আপনি একটু জানান স্যার। পুরো পুলিশরা শিক্ষার্থীদের সাথে ব্যবহার করছে সেটা মানুষের পর্যায়ে, এখন 71 সালে এই ব্যবহার হয়েছে কিনা আমরা জানি না। আমরা অসুস্থ শিক্ষার্থীদেরকে রেস্কিউ করতে পারছি না, রেস্কিউ করতে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা মুভ করতে পারছি না, পুলিশ অ্যাম্বুলেন্সে হামলা করছে, এটা হতে পারে না। আমি সারা দেশের মানুষকে আহ্বান জানাবো, আপনারা দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে, আমাদের ছেলেমেয়েদের উপরে কি নারকীয় ভাবে আমাদের ছেলেমেয়েদের উপর হামলা হামলা হচ্ছে, আমাদের কিছু বলার নাই, আমরা সহ্য করতে পারছি না, নিতে পারছি না, আমরা কিছু দাঁড়িয়ে আছি আর আমরা নিতে পারছি না। আমরা শিক্ষক, আমরা দলদাস না, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নির্মমভাবে হামলা হবে শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থীদের উপরে, এটা মেনে নেওয়া যায়।